Assalamualaikum. দেখতে পাচ্ছেন আমরা মদিনাতে মসজিদে নববীতে নামাজের উদ্দেশ্যে আজ জুমাবার জুমার নামাজের উদ্দেশ্যে রওনা হইছি। আমার সামনে আমার বস যাচ্ছেন, আমি যে পিছে আসছি। এটাই হচ্ছে মসজিদে নববীর আশপাশের যে হোটেলগুলো, দেখেন করোনার কারণে কতটা দুরবস্থা হয়ে গেছে, যে কোনো হাজি নাই, হোটেলগুলো সব বন্ধ হয়ে পড়ে আছে। আসসালামু আলাইকুম, দেশি ভালো আছেন নি? এই তো ভালো, দুজন বাংলাদেশি ভাই, তারা জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে নববীর দিকে যাচ্ছি। এই জায়গা এতটা গ্যাদারিং থাকে, না দেখলে বিশ্বাস করবেন না বা বুঝতে পারবেন না। আজ করোনার কারণে সব ফাঁকা, কোনো মানুষজন নাই। যে দেখতে পাচ্ছেন মসজিদে নববীর 365তম গেট, 365 নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। ওই যে দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে এই পাক পবিত্র জমিনে আসতে পেরেছি। এমন একটি জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেছেন। একটা বিষয় ভাবলেই আশ্চর্য হই, আমাদের এলাকায় আশেপাশে অনেক ধন সম্পদের মালিক আছেন যারা এই জায়গায় আসার সৌভাগ্য পায়নি। তো এটাই প্রমাণ হয় যে অর্থ মানুষকে সব কিছু দিতে পারে না। দেখেন আমরা, আমাদের অর্থ নেই, কিন্তু এত সুন্দর জায়গায় আসার জন্য তৌফিক করে দিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এর জন্য মহান আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি। কত সুন্দর জান্নাতের বাগান! এখানে ঘুমিয়ে আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আর অল্প কিছুক্ষণ ভিডিওটা আমি চেষ্টা করব মসজিদের ভিতরটা ধারণ করার জন্য। সামনে পুলিশ চেক আছে, এর জন্য আমি ক্যামেরাটা আপাতত অফ রাখছি। আমরা একটা মিস করলাম, নিচের ফ্লোরে যাইতে পারি নাই, এর জন্য আমাদের উপরের ফ্লোরে যেতে হচ্ছে। চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। প্রথম খুললো সেকেন্ড ফ্লোর, যার কারণে এখনো মুসল্লিরা এসে পৌঁছায়নি। নিচের ফ্লোর ফুল হয়ে গেছে,
যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম